ঈদের দিন যতই ঘনিয়ে আসছে, গাজীপুরে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের যাত্রীদের চাপ বাড়ছে। শুক্রবার সকালের দিকে সড়কে ঈদের ঘরমুখ যাত্রীদের সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে যাত্রী সংখ্যা। গাজীপুরের ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ এই দুই মহাসড়কে অন্যান্য দিনের তুলনায় শুক্রবারের দৃশ্য একেবারেই ভিন্ন রকম ছিল। দুই সড়কেই যানবাহনের ব্যাপক চাপ রয়েছে, তবে কোথাও যানজট নেই। ঘরমুখ মানুষ স্বস্তিতেই বাড়ি ফিরছে। সন্ধ্যার দিকে যানবাহনের চাপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এবারের ঈদ যাত্রায় আশঙ্কা ছিল টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত 12 কিলোমিটার ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিআরটি প্রকল্পের কাজের কারণে ভয়াবহ যানজটের সৃষ্টি হবে। বৃষ্টি হলে সেই অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে তা অনুমান করাই মুশকিল ছিল। তবে সব আশঙ্কা দূর করে স্বাভাবিকভাবেই যানবাহন চলাচল করছে। বৃহস্পতিবার দুপুরের পর ওই সড়কে যানবাহনের ব্যাপক চাপ ছিল, তবে সন্ধ্যার পর আবার স্বাভাবিক হয়ে যায়। শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানবাহনের চাপ থাকলেও কোথাও যানজট নেই। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আব্দুল্লাহ মামুন জানান, এখন পর্যন্ত ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চলাচল একেবারেই স্বাভাবিক আছে। মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে। ঈদের আর মাত্র দুদিন বাকি থাকলেও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে সেই চিরচেনা যানজট নেই। অন্যান্য বছর ঈদের এই সময়ে গাজীপুরে শিল্প কারখানা ছুটি ঘোষণা করা হলে মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। যানজটে আটকা পড়ে সড়কে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিতে হয়। তবে এবার সড়কে যানবাহনের সংখ্যা বাড়লেও যানজট নেই। কোনাবাড়ি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন জানান, চন্দ্রা ত্রিমোড় এলাকায় বাস টার্মিনাল হওয়ায় এখানে সব সময় যানবাহনের চাপ থাকে। শুক্রবার সকালেও চন্দ্রামোড়ে যানবাহনের যথেষ্ট চাপ আছে, তবে যানজট নেই। যেসব বাস এখানে দাঁড়িয়ে থাকে সেগুলো যাত্রী ওঠানোর জন্যই মূলত দাঁড়িয়ে থাকে।